কেবম্যান ছিল মানে গুহায় গুহায় বসবাস করতো এখান থেকে এই পর্যন্ত হাজার হাজার বছর লাখ লাখ বছরের জার্নি এত বছর এত বছরেও মানুষের শুধুমাত্র কি ছিল মানুষের শুধুমাত্র জ্ঞানের জ্ঞানের অভাব ছিল ছিল এবং যেখানে তার সেখানে তারা গডকে বসাইছে যে এই জিনিস জানিনা আগুন কিভাবে জ্বলতেছে আমি জানতেছি না গড বিদ্যুৎ কেন কেন চমকাতেছে আমি জানিনা এই জন্য কোন একটা গড জলশ্বাসে সব যাইতেছে কেন হইতেছে না এইটা পিছিয়ে গড বৃষ্টি কেন হইতেছে আমি জানি না এটা এটা পিছিয়ে গড মানুষ সব ধরনের সাফারিং কে সাফারি মানে সব ধরনের এরকম কষ্টগুলা থেকে বাঁচার জন্য নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য জানতো না এই তারা কেন পায় এবং নিজেদেরকে নিজেদের সান্ত্বনা দেওয়া দরকার ছিল এই জন্য তারা তাদের জ্ঞানের যেখানে শূন্যতা সেখানে তার গডকে বসাইছে এখনো দেখেন আপনি গডের সম্পর্কে যত ধরনের প্রমাণের কথা চিন্তা করেন ইভেন আপনার মাথায় যখন গডটা আসবে গডের কথা চিন্তা করবেন কোন একটা স্রষ্টার কথা চিন্তা করবেন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে যেখানে আমাদের জ্ঞানের শূন্যতা আছে আমরা জানি না যেখানে সেখানেই আমরা বসে দিছি এই যে ধরেন আপনি হয়তো চিন্তা করবেন এখন যে কেমনে হইলো এই মহাবিশ্ব কেমনে হইলো এত কিছু এত সুন্দর কিভাবে হইলো তারপর স্টেপটা কি এত সুন্দর কিভাবে হইলো আমরা জানি না তারপর স্টেপটা কি যেহেতু আমরা জানি না এত সুন্দর কিভাবে হইলো সুতরাং নিশ্চয়ই তো কোনো না কোনো আল্লাহ করছে এটা হচ্ছে ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ব্লাইন্ড ফাইথ এটা একটা অন্ধবিশ্বাস উদাহরণ

আমি একটু আমি এখন মানে জিন শয়তান এই জিনিসটা হচ্ছে আমার যে আমি এখন যে কোনো কিছু করলে আমাদের মুসলিম ভাইরা হুজুর শৈতান করছে শয়তানের আসা আসা আর ইহুদ্দিনের চক্রান্ত সে আল্লাহ কি করে তাহলে এটা আমার প্রশ্ন হাসিন না আল্লাহ তাহলে কি করে এটা আমার মনের প্রশ্ন অনেক ভাবছি করবো হুজুর করে কইলে এরা গালাগালি করে হ্যাঁ এই জন্য আমি ওখানে না আল্লাহ ইহুদিদের কাছে খুবই অসহায় ভাই আমাকারু আমাকারুল্লাহ আল্লাহ তো আল্লাহর এত বড় চক্রান্তকারী সে মানে কিছুই করতে পারে না ব্যর্থ আরে কি বলি বলেন আল্লাহই ভালো জানে নবীর আল্লাহর নবীকে মেরে ফেলাইছে বিষ দিয়ে সেখানেই আল্লাহ কিছু করতে পারে না আর কার সাথে জিতবে কিন্তু আমি তো দেশে বাইরে থাকি আগে দেশে থাকতে গুলো জানতাম না বুঝছেন নবী মোহাম্মদ কিভাবে মারা গিয়েছিল এটাকে জানেন মামুন সাহেব এটা তো শুনছি বিদেশ আইসা বাইরে থাকতে জানতাম না

পড়তাম তখন আমাদের স্কুলের ধর্ম স্যার আপনার বলতেছিল এই নবী মোহাম্মদ আর আয়সার জীবনীতে যে তাদের যে বিয়ের ঘটক যে ছিল তার নামটা লেখা ছিল তো তখন আমার ধর্ম স্যার এটা বলতেছে যে এটার বিয়ের আসল ঘটক কিন্তু আল্লাহ তো আল্লাহ তখন ওই লুকের মারফত নিচে নাই মা তাদের দুইজনকে বিয়ে দিছে মূল ঘটক ছিল আসলে আল্লাহ এরকম ভাবে আমাদেরকে বুঝাচ্ছিল ঠিক আছে হ্যাঁ মামুন ভাই বলেন তাহলে আমার খুব খটকা লাগছে ব্যাপারটা আসলে কি এই জানতে জানতে পড়তে আমি সবসময় পড়তাম চেষ্টা করে জানার জন্য আজকে এত প্রশ্নবদ্ধ হয়েছি যে বিভ্রান্তিতে আমি নিজেই কোনটা করবো কোনটা ছাড়বা কোনটা ধরবো এমন একটা আছে বুঝলেন

মসজিদের বাইরে রেখে দেয় অনেকে খেজুর টেজুর রেখে দেনা মুসল্লিদের জন্য জি জি হ্যাঁ অবশ্যই পাকিস্তানিরা পুরো বক্স ধরে নিয়ে সবাই একটা দুইটা করে না পাকিস্তানিরা পুরো বক্স ধরে নিয়ে যায় আমাদের পাশের গ্রামে হ্যাঁ আমার আপনার মামাতো ভাই মোল্লা এতিম মাদ্রাসা সাথে আজকে দুই বছর আগের ঘটনা আমি তো বাড়িতে নেই হুজুরের সাথে এক মহিলা বিদেশি মহিলা ধরা গেছে পিটছে এটা দেয় বিরুদ্ধে

থ্যাংক ইউ তাহলে মামুন খান ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনার প্রশ্নগুলোর জন্য ধন্যবাদ আপনি ছোট ছোট প্রশ্ন করতে থাকেন থাকেন আশা করি আপনি আহ যেটা এবং বুঝতে পারলে যে মানুষের সাথে শেয়ার করতে হবে এটা সবার আগে দেখ চেষ্টা করবেন যেন নিজে সেফ থাকতে পারেন জি মানে আমার একটাই প্রশ্ন তুমি ভাইয়া আমার একটা প্রশ্ন আমার নিজের নিজের প্রশ্ন আমি মুসলিম হই বা আপনি মুসলমানের সমস্যা নেই অনেক মানে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তুমি তোমার ধর্ম পালন করে সমস্যা নেই এটা হচ্ছে আমার ধারণা সামনে এখন যদি মনে করে কেউ নদীর মধ্যে দুপুর রাত ধরেন তিনটার সময় যে ঝাঁপ দেবে সে নদী তার ভালো লাগে না আমরা কি বলতে পারি তার স্বাধীনতা মানে খারাপ ভালো বলবো না এই ধর্ম পালন করুক আমাদেরকে আমাদের কিছু লোক দিতে হাত না দিলেই হবে

ओके भैया सबा के धन्यवाद थैंक यू थैंक यू वेरी मच जुटो चलो रुपा गंडा चला लाभ नहीं जीत देता आ बोली की जय बांग्ला ओके द जय बांग्ला जय बांग्ला बंधु सीमा बांग्लादेश प्रेक्षापटे नमस्कार दादा দূরদর্শিতার পরিচয় দিচ্ছে এটা একদম মানে অস্বীকার করার কোন উপায় নাই এই দেশে তো যেই ক্ষমতায় দেখেন এইটা এটা মাইনে নিতেন যেমন তারা যে ডিক্টেটরশিপ চালাচ্ছে এটা পৃথিবীর কেনা জানে সবাই জানে কিন্তু এই যেভাবে মানে বাংলাদেশের রাজনীতির ধারায় তারা যেভাবে টিকে আছে মানে এই দেশের রাজনৈতিক যে ল্যাঙ্গুয়েজ সেটা আর একদম সদ্ব্যবহার করতেছে তারা অর্থাৎ এই দেশে কেউ যেতে চানে হ্যাঁ নারী নেত্রী হয়ে এই দেশে ক্ষমতা যে আসছে কেউ কিন্তু নামতে চায় নাই তখনই নামছে তখন নামাইতে পারছে আসাদ ভাই সবচেয়ে ইন্টারেস্টিং যে ধর্মীয় দলগুলোকে যেভাবে কন্ট্রোল করতেছে এটা কিন্তু মানে চারটিখানি ব্যাপার না তাই না মানে এই ধর্মীয় দল ধর্মীয় খুশিও রাখতেছে

যদি এখন ফেয়ার ইলেকশন হয় ধরেন অন্য একটা গভর্নমেন্ট আসলো তখন যদি বলেন যে এই দেশে বেশিরভাগ লোক কি চায় তারা বলবে মদিনা সনদ এই দেশ চলবে সরিয়ে আইন দেশের সেকুলারিজম বাদ এই এইটা চাইবে বেশিরভাগ লোক কিন্তু এটা চাইবে এখন বক্তব্য হচ্ছে আপনি এই সভ্য সমাজে তাদের এই চাওয়াটাকে তো পূরণ করবেন না ফলে আওয়ামী লীগের পাল্লা ভারী কিন্তু এরা করে দিচ্ছে এই জঙ্গিবাদ বলেন এই যে ধর্মীয় উগ্রতা রাস্তাকে কিছু না এই যে মামুনুল হকরা সাপলাচত্বর এই যে শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষার সংস্কার হাসটি তারা চিৎকার করে আওয়ামী লীগে ওইখানে একটু বাড়িয়ে দেয় যে চিৎকারটা করো বেশি আচ্ছা এই যখন চিৎকারটা করে পশ্চিমবাদের দেখা দেখো এদের হাতে ক্ষমতায় গেলে বুঝতে পারো মানুষের শিক্ষা দিকটা সব বন্ধ করে দেবে এই যে ট্রান্স ওয়েমেনকে প্রায়োরিটি দিলেন শেখ হাসিনা এটা কারণটা কি ইলেকশনের সামনে হ্যাঁ পশ্চিমবাদের দেখাইতে হবে যে এই দেশে কিন্তু কোনো মানে ট্রান্স এলজিবিটি থাকতে পারবে না আমি না থাকলে আমার বিকল্প নাই ফলে আল্লাহকে এটা আমরা বুঝতেছি কোন আল্লাহর ভরসায় উনি আসেন এবং এই নির্বোধরা যদি আল্লাহ ভরসা না করে এরা যদি গণতন্ত্রের জন্য ইয়ে করতো তাহলে কিন্তু একটা ফেয়ার ইলেকশন হইতো আমি আপনি আমরা তো সংখ্যালঘু আমরা ধরেন বরং এই নাস্তিকরাই সবচেয়ে বেশি বোধ হয় সমালোচনা করে হ্যাঁ এটা সত্য

আমাদের তো ইচ্ছা নাই যাওয়ার ভোট দিতে যাওয়ার তারপরে যদি যাই আমরা কি কখনোই ওই আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলকে দিব হয় আমরা কিন্তু কিন্তু দিলে বিরত আওয়ামী লীগ কি দিব কেন কারণ বিএনপি বা হচ্ছে যে মৌলবাদী দলগুলো তারা তো আমাদের আস্থা অর্জন করতে পারেনি তাই না তারা তো উল্টা যেভাবে প্রসার প্রচারণা চালায় তাতে তো কখনোই একটা মানুষ যে নাস্তিকও না যে সেকুলার মাইন্ডের যে মানুষটা থাকবে বা নিরপেক্ষ যে মানুষটা থাকবে সে তো অন্তত মানে কি তাদেরকে ভোট দিতে যাবে না মানে আমার বিশ্বাস তো তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে তো আসলেই একটা বিশাল জনগোষ্ঠীকে তাদের মানে বিপরীত স্রোতেই নিয়ে যাচ্ছে যেটা আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে এই ইলেকশনে দেখেন এর সাথে যে পার্টি জাতীয় দুই তিনটা ভাগ আছে তারাও একটু গরিমসি করে পরে যুক্ত সবার আগে কিন্তু হাজির ওলামা মাসা একদের কি দল আছে ইসলামিক দল তারা সবার আগে দাঁড়িয়ে গেছে আসি ইলেকশনে যাচ্ছি আপনারা বলেন যা বলার বলেন সরকারের কাছে বলেন আমার কথা কিন্তু নিচে লিখা লেখা আছে আমি কিন্তু আপনাদের সাথে নাই ঠিক আছে যেটা বলার আপনারা বলে নেন

হচ্ছে যে শেখ হাসিনা তার বেশি দিন বাঁচবে না ইন অ্যাবসেন্স অব শেখ হাসিনা থারা জন্ম আপনার পাওয়ার এক্সারসাইজ করবে মানে যে দেবতা যে ফুলের মানে তুষ্ট ভার জন্য সেই ফুলতেই তুষ্ট করতেছে